আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাশবুক। আমরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যাশবুক। সো আগে একটু আমরা জেনে নিই যে ক্যাশবুক মানে কি। ক্যাশবুক মানে হচ্ছে এরকম একটা অ্যাকাউন্টস বুক যেখানে কিনা শুধুমাত্র ক্যাশ বেসিস ট্রানজ্যাকশানগুলো রেকর্ড করা হয়। তোমরা সবাই জানো যে বিজনেস অর্গানাইজেশনে প্রত্যেক দিন বিভিন্ন রকম ট্রানজ্যাকশান হয়ে থাকে। কিছু কিছু ট্রানজ্যাকশান হয়ে থাকে ক্যাশ বেসিস, কিছু কিছু আবার অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট বেসিস ট্রানজ্যাকশান, ঠিক আছে। বাট আমাদের মনে রাখতে হবে যে আমাদের ক্যাশবুকে শুধুমাত্র আমরা ক্যাশ বেসিস ট্রানজ্যাকশানগুলো আমরা রেকর্ড করব। এখানে কোনো প্রকার অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট ট্রানজ্যাকশান মানে ধারে বা বাকিতে যে ট্রানজ্যাকশানগুলো হয়ে থাকে এরকম অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট ট্রানজ্যাকশান আমরা ক্যাশবুকে রেকর্ড করব না। আবার নন ক্যাশ ট্রানজ্যাকশানগুলো রেকর্ড করা যাবে না। এখন কথা হচ্ছে নন ক্যাশ ট্রানজ্যাকশান কোনগুলো। নন ক্যাশ ট্রানজ্যাকশান হচ্ছে সাচ এজ, নন ক্যাশ ট্রানজ্যাকশান হলো যেমন ফর এক্সাম্পল ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন ইজ অ্যান এক্সাম্পল অফ, ডেপ্রিসিয়েশন ইজ অ্যান এক্সাম্পল অফ নন ক্যাশ ট্রানজ্যাকশান। তারপরে হচ্ছে বেড ডেট। এই ডেপ্রিসিয়েশন ইটস অ্যান এক্সাম্পল অফ নন ক্যাশ ট্রানজ্যাকশান, বেড ডেট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ নন ক্যাশ ট্রানজ্যাকশান। সো ডেপ্রিসিয়েশন, বেড ডেট এগুলো আমরা ক্যাশবুকে রেকর্ড করা যাবে না। আবার অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট ট্রানজ্যাকশান কোনগুলো। অন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান, অন অ্যাকাউন্ট অর অন ক্রেডিট ট্রানজ্যাকশান সাচ এজ অন ক্রেডিট পারচেস অর অন অ্যাকাউন্ট সেল। দ্যাট মিন্স আমরা যদি বাকিতে পারচেস করি, বাকিতে সেল করি, মানে অন অ্যাকাউন্ট পারচেস, অন অ্যাকাউন্ট সেল যদি করি, এগুলো ক্যাশবুকে রেকর্ড করা যাবে না। কোনো প্রকার ডেপ্রিসিয়েশন বা বেড ডেট রিলেটেড ট্রানজ্যাকশান ক্যাশবুকে রেকর্ড করা যাবে না, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের মাথায় মানে রাখতে হবে অলওয়েজ, যে আমরা ক্যাশবুকে কখনোই নন ক্যাশ ট্রানজ্যাকশান সাচ এস ডেপ্রিসিয়েশন, বেড ডেট, অন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান সাচ এস অন ক্রেডিট পারচেস, অন ক্রেডিট সেল, এগুলো আমরা ক্যাশবুকে কখনোই রেকর্ড করব না। তাহলে আমরা ক্যাশবুকে কোন ধরনের ট্রানজ্যাকশান রেকর্ড করব? আমরা ক্যাশ বেসিস ট্রানজ্যাকশান। আমরা যদি ক্যাশ অর চেকের মাধ্যমে আমরা যদি পারচেস করি, সেল করি, ঠিক আছে, দ্যাট মিন্স যে সমস্ত ট্রানজ্যাকশানগুলোর মাধ্যমে আমাদের বিজনেসের ক্যাশ এবং ব্যাংকের ব্যালেন্স ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, ঠিক আছে, ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো হবে, ওই সমস্ত ট্রানজ্যাকশানগুলো আমরা ক্যাশবুকে রেকর্ড করব। ক্যাশ বেসিস ট্রানজ্যাকশানগুলো আমাদেরকে রেকর্ড করতে হবে। এটা হতে পারে যে ক্যাশের মাধ্যমে পারচেস হতে পারে, সেল হতে পারে, বা চেকের মাধ্যমে পারচেস বা সেল হতে পারে। দ্যাট মিন্স যেই ট্রানজ্যাকশানগুলোর মাধ্যমে আমাদের বিজনেসের ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, সেই ট্রানজ্যাকশানগুলো আমরা ক্যাশবুকে রেকর্ড করব। এখন বিভিন্ন রকম ক্যাশবুক আছে। হ্যাঁ, টাইপস অফ ক্যাশবুকটা আমি এখন তোমাদেরকে বলছি। টাইপস অফ ক্যাশবুক, এই জিনিসটা আমরা এখন আলোচনা করব। বিভিন্ন রকম ক্যাশবুক আছে। নাম্বার ওয়ান, সিঙ্গেল কলাম ক্যাশবুক। সিঙ্গেল কলাম ক্যাশবুক। নাম্বার টু, ডাবল কলাম ক্যাশবুক। নাম্বার থ্রি, ট্রিপল কলাম ক্যাশবুক। নাম্বার ফোর, প্যাটি ক্যাশবুক। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে আমরা সিঙ্গেল কলাম ক্যাশবুকের কথা লিখেছি, ডাবল কলাম ক্যাশবুকের কথা লিখেছি, ট্রিপল কলাম ক্যাশবুক অ্যান্ড পেটি ক্যাশবুকের কথা লিখেছি। এখন কথা হচ্ছে সিঙ্গেল কলাম ক্যাশবুক মানে কি। সিঙ্গেল কলাম ক্যাশবুক মানে হচ্ছে যে এখানে আমাদের শুধুমাত্র ক্যাশের জন্য, মানে ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে ক্যাশের জন্য শুধুমাত্র একটা কলাম থাকবে, ক্যাশ টাকার একটা কলাম থাকবে শুধুমাত্র, ঠিক আছে। মানে সিঙ্গেল কলাম ক্যাশবুকের, ক্যাশবুকের জেনারেলি দুইটা সাইড থাকে। এখানে একটা হলো ডেবিট সাইড, একটা হচ্ছে ক্রেডিট সাইড। সো বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইডে একটা করে টাকার কলাম থাকবে, সেটা হচ্ছে সিঙ্গেল কলাম ক্যাশবুক। এই জন্য এটার নাম হচ্ছে সিঙ্গেল কলাম ক্যাশবুক। দ্যাট মিন্স সিঙ্গেল কলাম ক্যাশবুকে বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইডে কয়টা টাকার কলাম থাকবে, একটা করে টাকার কলাম থাকবে, ঠিক আছে। আর ডাবল কলাম ক্যাশবুকে, এখানে তোমরা নাম শুনেই বুঝতে পারছো, যেহেতু সিঙ্গেল কলাম ক্যাশবুকে বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইডে শুধুমাত্র একটা করে টাকার কলাম থাকে, বাট
ডাবল কলাম ক্যাশবুকে আমাদের দুইটা টাকার কলাম থাকবে, ডেবিট সাইডেও দুইটা টাকার কলাম থাকবে, ক্রেডিট সাইডেও দুইটা টাকার কলাম থাকবে। একটা হচ্ছে এই ডেবিট সাইডে যেই দুইটা টাকার কলাম থাকবে বললাম, একটা হচ্ছে ক্যাশ টাকার কলাম আর এটা হচ্ছে ব্যাংক টাকার কলাম। অপরদিকে ক্রেডিট সাইডেও এরকম ক্যাশ এবং ব্যাংকের জন্য দুটো করে টাকার কলাম থাকবে, এজন্য এটার নাম হচ্ছে ডাবল কলাম ক্যাশবুক। সো উই ক্যান সে দ্যাট ইন সিঙ্গল কলাম ক্যাশবুক বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড দ্যার ইজ অনলি ওয়ান কলাম ফর ক্যাশ টাকা। ওকে, আচ্ছা, আর ডাবল কলাম ক্যাশবুকে বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড দেয়ার আর টু টাকাস কলাম, ওয়ান ইজ ফর ক্যাশ টাকা অ্যান্ড আদার ওয়ান ইজ ফর ব্যাংক টাকা। ওকে, ট্রিপল কলাম ক্যাশবুকে, এখানেও তোমরা নাম শুনে আশা করি বুঝতে পারবে যে ট্রিপল কলাম ক্যাশবুকে আমাদের বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইডে তিনটা করে টাকার কলাম থাকবে। একটা হচ্ছে ক্যাশ টাকার কলাম, নাম্বার টু হচ্ছে ব্যাংক টাকার কলাম, অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে ডিসকাউন্টের কলাম। ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে হচ্ছে এই যে আমরা পারচেস বা সেল যখন করি সে সময় যখন কিনা অন ক্রেডিট বা মানে অন ক্রেডিট পারচেস বা অন ক্রেডিট সেল যখন করা হয়, অর্থাৎ যখন কিনা আমরা কারো কাছে টাকা পাই বা কেউ যখন আমাদের কাছে টাকা পায়, তো টাকা পরিশোধের সময় যদি কাউকে যদি আমরা ডিসকাউন্ট দেই, ঠিক আছে, মানে কারো কাছ থেকে যদি টাকা যদি কম রাখি, কিছু টাকা যদি কম রাখি, বা কারো কাছ থেকে টাকা নেওয়ার সময় আমরা যদি কিছু টাকা যদি কম নেই, ঠিক আছে, ওইখানে যেই ডিসকাউন্টের রিলেটেড থাকে এটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট। ওই ক্যাশ ডিসকাউন্টের জন্য বোথ ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইডেই একটা করে টাকার কলাম থাকবে, ঠিক আছে। এই কারণে এই ট্রিপল কলাম ক্যাশবুকে আমাদের তিনটা করে টাকার কলাম থাকে, ডেবিট সাইডে তিনটা টাকার কলাম, ক্রেডিট সাইডে তিনটা টাকার কলাম। ডেবিট সাইডে আমরা কী লিখব? ডেবিট সাইডে আমরা তিনটা টাকার কলাম কী কী হবে? ক্যাশ, ব্যাংক, ডিসকাউন্ট। আবার ক্রেডিট সাইডে এরকম ক্যাশ, ব্যাংক, ডিসকাউন্ট এগুলোর জন্য তিনটা করে টাকার কলাম থাকবে, এজন্য এটার নাম হচ্ছে ট্রিপল কলাম ক্যাশবুক। তাহলে সিঙ্গেল কলাম ক্যাশবুকে শুধু একটা টাকার কলাম থাকবে, ডেবিট সাইডে একটা টাকার কলাম, ক্রেডিট সাইডে একটা টাকার কলাম। ডাবল কলাম ক্যাশবুকে দুটো করে টাকার কলাম থাকবে, একটা হচ্ছে ক্যাশের জন্য, একটা হচ্ছে ব্যাংকের জন্য। ট্রিপল কলাম ক্যাশবুকে তিনটা করে টাকার কলাম থাকবে, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে ডিসকাউন্ট। ওকে, পেটি ক্যাশবুক। পেটি ক্যাশবুক মানে কি? পেটি ক্যাশবুক মানে হচ্ছে আমাদের বিজনেস অর্গানাইজেশনে প্রত্যেক দিন যে সমস্ত খুচরা খরচগুলা, পেটি ক্যাশ এক্সপেন্স যেগুলো হয়ে থাকে, ঠিক আছে, ক্যাশ বেসিস, এটাও ক্যাশ বেসিস ট্রানজ্যাকশন অবশ্যই, এখানেও কোনো প্রকার পেটি ক্যাশবুকেও কোনো প্রকার অন ক্রেডিট ট্রানজ্যাকশন, নন ক্যাশ ট্রানজ্যাকশন এখানে আসবে না। তো বিজনেস অর্গানাইজেশনে সাধারণত প্রত্যেক দিন আমাদের অফিসে যে সমস্ত পেটি ক্যাশ এক্সপেন্সগুলো হয়ে থাকে, ছোটো ছোটো খুচরা খরচগুলো হয়ে থাকে, এগুলোর জন্য আলাদাভাবে একটা ক্যাশবুক মেনটেন করা হয়, ঠিক আছে, এটার নামই হচ্ছে পেটি ক্যাশবুক। আমরা এই সিঙ্গেল কলাম ক্যাশবুক, ডাবল কলাম ক্যাশবুক, ট্রিপল কলাম ক্যাশবুকে আমরা আমাদের অনেক বিগ বিগ ট্রানজ্যাকশানগুলো আমরা এখানে রেকর্ড করব। বাট আমাদের অফিসে জেনারেলি প্রত্যেক দিন যে সমস্ত আমাদের ছোটো ছোটো যেই পেটি মানে টিনি এক্সপেন্সগুলো যেগুলো হয়ে থাকে, ক্যাশ এক্সপেন্স যেগুলো হয়ে থাকে ফর এন্টারটেনমেন্ট পারপাস, ঠিক আছে, তারপরে হচ্ছে যে ফর স্টেশনারি পারপাস, ফর কনভেন্স এক্সপেন্স পারপাস, এরকম বিভিন্ন পারপাসে ছোটো ছোটো বিভিন্ন এক্সপেন্স হয়ে থাকে, এই এক্সপেন্সগুলোর জন্য আলাদাভাবে একটা ক্যাশবুক মেনটেন করা হয়, এবং এটা যেটি মেনটেন করে তাকে বলা হয় পেটি ক্যাশিয়ার। একজন হচ্ছে মেন ক্যাশিয়ার, মেন ক্যাশিয়ার সব ওভারঅল সব কিছু সে দেখাশোনা করবে, বাট যেহেতু এখানে ছোটো ছোটো অনেক খরচ যেহেতু হয়ে থাকে, তো মেন ক্যাশিয়ারের পক্ষে যদি পেটি ক্যাশগুলোও যদি তাকে যদি মেনটেন করতে হয়, তাহলে মেন ক্যাশিয়ারের জন্য এটা অনেক বার্ডেন হয়ে যায়। তো মেন ক্যাশিয়ারের কাজের এই বার্ডেনটা কমানোর জন্যই, ঠিক আছে, পেটি ক্যাশিয়ার নিয়োগ করা হয়। পেটি ক্যাশিয়ার কী করবে? মানে অফিসে প্রত্যেক দিন যে সমস্ত ছোটো ছোটো যে খরচগুলো হবে এটাই শুধু সে মেনটেন করবে, এবং এটার জন্য সে একটা ক্যাশবুক মেনটেন করবে, যেটার জন্য যেটার নাম হচ্ছে পেটি ক্যাশবুক। ওকে, আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে আমাদের সিঙ্গেল কলাম ক্যাশবুক, ডাবল কলাম ক্যাশবুক, ট্রিপল কলাম ক্যাশবুক, পেটি ক্যাশবুক, ঠিক আছে, এগুলার মোটামুটি একটা ব্রিফ একটা আমরা আইডিয়া তোমাদেরকে দিলাম। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আরও দুই ধরনের ক্যাশবুকের কথা আমি তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে nowadays these two types of cashbook are also used. Number one, cash received journal, and number two, cash payment journal. Nowadays এই দুই ধরনের ক্যাশবুক বিজনেস অর্গানাইজেশনগুলোতে ইউজ হচ্ছে। একটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নাল, এটার নাম,
আর এটা হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল। দিস আর অলসো কল্ড স্পেশাল টাইপ অফ জার্নাল। ওকে, তো ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, এগুলো নাম দেখেই বোঝা যাচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নালের ডেফিনেশনটা কী হতে পারে, ক্যাশ পেমেন্ট জার্নালের ডেফিনেশনটা কী হতে পারে, এটা তোমরা নাম দেখেই বুঝতে পারছো। দ্যাট মিন্স ক্যাশ রিসিপ্ট জার্নাল ইজ দ্য টাইপ অফ জার্নাল হোয়ার অনলি ক্যাশ রিসিপ্টস রিলেটেড ট্রানজ্যাকশানস আর রেকর্ডেড। যে সমস্ত ট্রানজ্যাকশানগুলোর কারণে আমার বিজনেসের ক্যাশ এবং ব্যাংকের টাকা ইনক্রিজ হবে, সেই ট্রানজ্যাকশানগুলোকে আমরা ক্যাশ রিসিপ্ট জার্নালে রেকর্ড করব। যে ট্রানজ্যাকশানগুলোর মাধ্যমে আমাদের বিজনেসের ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্স ইনক্রিজ হবে, সেগুলোকে আমরা ক্যাশ রিসিপ্ট জার্নালে রেকর্ড করব। আর যেই ট্রানজ্যাকশানগুলোর মাধ্যমে আমার বিজনেসের ক্যাশ বা ব্যাংকের টাকা ডিক্রিজ হবে, ঠিক আছে, সেগুলোকে আমরা ক্যাশ পেমেন্ট জার্নালে রেকর্ড করব। সো ক্যাশ রিসিপ্ট জার্নাল ইজ দ্য টাইপ অফ জার্নাল হোয়ার ক্যাশ রিসিপ্টস রিলেটেড ট্রানজ্যাকশানস আর রেকর্ডেড। অন দ্য আদার সাইড, ক্যাশ পেমেন্ট জার্নাল ইজ দ্য টাইপ অফ জার্নাল হোয়ার ক্যাশ পেমেন্ট রিলেটেড ট্রানজ্যাকশন, আমরা ক্যাশ অ্যান্ড চেক পেমেন্ট বলতে পারি। অনেকে বলতে পারে তার মানে কি এখানে কি ব্যাংক রিলেটেড ট্রানজ্যাকশন আসবে না? অবশ্যই আসবে। ক্যাশ রিসিপ্ট জার্নালেও আমরা ব্যাংক রিলেটেড ট্রানজ্যাকশন আনবো, ক্যাশ পেমেন্ট জার্নালেও আমরা ব্যাংক রিলেটেড ট্রানজ্যাকশন আনবো, ঠিক আছে। সো ক্যাশ রিসিপ্ট জার্নাল ইজ দ্য টাইপ অফ জার্নাল হোয়ার ক্যাশ অ্যান্ড চেক রিসিপ্টস রিলেটেড ট্রানজ্যাকশানস আর রেকর্ডেড। অন দ্য আদার সাইড, ক্যাশ পেমেন্ট জার্নাল ইজ দ্য টাইপ অফ জার্নাল হোয়ার ক্যাশ অ্যান্ড চেক পেমেন্ট রিলেটেড ট্রানজ্যাকশানস আর রেকর্ডেড। তো এই যেই আইডিয়াগুলো তোমাদেরকে দিলাম, একটা হচ্ছে যে সিঙ্গেল কলাম ক্যাশবুক, ডাবল কলাম ক্যাশবুক, ট্রিপল কলাম ক্যাশবুক, পেটি ক্যাশবুক, আর নাও এ ডেইজ এই টু টাইপস অফ ক্যাশবুক আর অলসো ইউজড, নাম্বার ওয়ান ক্যাশ রিসিপ্ট জার্নাল অ্যান্ড নাম্বার টু ক্যাশ পেমেন্ট জার্নাল। তো আমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে ডাবল কলাম ক্যাশবুক, নাম্বার টু ডাবল কলাম ক্যাশবুক, ট্রিপল কলাম ক্যাশবুক, নাম্বার থ্রি পেটি ক্যাশবুক, নাম্বার ফোর ক্যাশ রিসিপ্ট জার্নাল, নাম্বার ফাইভ ক্যাশ পেমেন্ট জার্নাল। এই পাঁচটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে শিখে ফেলতে হবে। ডাবল কলাম ক্যাশবুক, ট্রিপল কলাম ক্যাশবুক, পেটি ক্যাশবুক, ক্যাশ রিসিপ্ট জার্নাল অ্যান্ড নাম্বার ফাইভ ক্যাশ পেমেন্ট জার্নাল, আমরা এই পাঁচটা ক্যাশবুক খুব ভালোভাবে শিখে ফেলবো, ঠিক আছে। তো এখন একটু ভালো করে আমরা খেয়াল করি। আমি এখন তোমাদেরকে আজকে ক্যাশ রিসিপ্ট অ্যান্ড ক্যাশ পেমেন্ট জার্নাল সম্পর্কে আজকে আমি একটু আইডিয়া দেব, অর্থাৎ কীভাবে ক্যাশ রিসিপ্ট জার্নালের ফর্ম্যাটটা কীরকম হয়, ক্যাশ পেমেন্ট জার্নালের ফর্ম্যাটটা কীরকম হয়, এটা একটু আমি তোমাদের কাছে দেখিয়ে দিব। এর আগে আমি একটু, তোমরা এগুলো নোট করে নিবে, অবশ্যই নোট করতে হবে, ক্যাশ রিসিপ্ট অ্যান্ড ক্যাশ পেমেন্ট জার্নাল। মনে রাখতে হবে যে হিয়ার অনলি ক্যাশ অ্যান্ড ব্যাংক রিলেটেড ট্রানজ্যাকশনস আর রেকর্ডেড। ক্যাশ রিসিপ্ট অ্যান্ড ক্যাশ পেমেন্ট জার্নালে অনলি ক্যাশ অ্যান্ড ব্যাংক রিলেটেড ট্রানজ্যাকশনস আর রেকর্ডেড। এখানে নন ক্যাশ ট্রানজ্যাকশনস, নন ক্যাশ অ্যান্ড অন অ্যাকাউন্ট অর অন ক্রেডিট ট্রানজ্যাকশনস আর নট রেকর্ডেড। এখানে কোনো প্রকার
non-cash transactions such as depreciation, bad debt, on-account transactions such as on-account purchase, on-account sale, এরকম কোনো প্রকার ট্রানজ্যাকশান এখানে আসবে না। অন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান, নন ক্যাশ ট্রানজ্যাকশান, ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিপ্ট জার্নালে আমরা রেকর্ড করব না, ঠিক আছে? এরপর কন্ট্রা এন্ট্রিজ আর নট রেকর্ডেড হেয়ার। এখন কথা হচ্ছে কন্ট্রা এন্ট্রিজ মানে কি। কন্ট্রা এন্ট্রিজ মানে হচ্ছে এরকম ট্রানজ্যাকশান যেই ট্রানজ্যাকশানের মধ্যে দুইটা অ্যাকাউন্ট থাকবে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং দুইটা অ্যাকাউন্টের একটা হয়তোবা ডেবিট হবে আর একটা হয়তোবা ক্রেডিট হবে। অর্থাৎ আমরা যদি বলি যে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক, আমরা যদি ব্যাঙ্কে যদি ক্যাশ টাকা যদি ডিপোজিট করি তাহলে ব্যাঙ্কের টাকা ইনক্রিজ হবে আর আমার বিজনেসের ক্যাশ টাকা কী হবে, ডিক্রিজ হবে। আমরা যদি এখন যদি 10,000 টাকা নিয়ে যদি ডাচ বাংলা ব্যাঙ্কে যদি ডিপোজিট করি তাহলে আমার বিজনেসের ক্যাশ বক্সের টাকা ডিক্রিজ হচ্ছে, আর আমার বিজনেসের জন্যই তো ডাচ বাংলা ব্যাঙ্কে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছি সেই ডাচ বাংলা ব্যাঙ্কে আমার যে অ্যাকাউন্ট আছে সেটা ইনক্রিজ হবে। তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনক্রিজ হচ্ছে আর ক্যাশ অ্যাকাউন্ট ডিক্রিজ হচ্ছে। তার মানে আমাদের জার্নালটা হবে ব্যাঙ্ক ডেবিট ক্যাশ ক্রেডিট। আবার আমরা যদি ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে যদি আমার বিজনেসের জন্য যদি ক্যাশ টাকা যদি কী করি উইথড্র করি, মানে আমরা যদি কী করি ডাচ বাংলা ব্যাঙ্কে গিয়ে আজকে যদি 5,000 টাকা যদি উইথড্র করে নিয়ে আসি, উইথড্র ফ্রম ডাচ বাংলা ব্যাঙ্ক টাকা 5,000 ফর বিজনেস পারপাস অর ফর অফিস পারপাস, আমরা যদি অফিসের জন্য বা বিজনেসের জন্য যদি ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে 5,000 টাকা যদি উইথড্র করি তাহলে কী হবে, তখন আবার ব্যাঙ্কের টাকা ডিক্রিজ হয়ে যাবে আর আমার বিজনেসের ক্যাশ টাকা ইনক্রিজ হয়ে যাবে। তখন আবার ক্যাশ যেহেতু ইনক্রিজ হচ্ছে সো ক্যাশ ডেবিট হবে, আর ব্যাঙ্ক যেহেতু ডিক্রিজ হচ্ছে ব্যাঙ্ক ক্রেডিট হবে। তার মানে এই যে দুইটা ট্রানজ্যাকশানের কথা বললাম, একটা হচ্ছে যে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক আর একটা হচ্ছে ক্যাশ উইথড্র ফ্রম ব্যাঙ্ক ফর বিজনেস পারপাস, এই দুইটা ট্রানজ্যাকশানের মধ্যেই কিন্তু হয়তোবা ক্যাশ ইনক্রিজ হচ্ছে বা ব্যাঙ্ক ইনক্রিজ হচ্ছে, অথবা ক্যাশ ডিক্রিজ হচ্ছে বা ব্যাঙ্ক ডিক্রিজ হচ্ছে। এই দুইটা অ্যাকাউন্ট এখানে রিলেটেড থাকবে এই জার্নাল এন্ট্রির মধ্যে। তো যেই ট্রানজ্যাকশানের মধ্যে এরকম ক্যাশ এবং ব্যাঙ্ক দুইটা অ্যাকাউন্ট রিলেটেড থাকবে এবং দুইটা অ্যাকাউন্টের মধ্যেই একটা হয়তো বা ইনক্রিজ হবে আর একটা ডিক্রিজ হবে, এই জার্নাল এন্ট্রিকেই বা এই ট্রানজ্যাকশানটাকেই আমরা কন্ট্রা এন্ট্রিজ বলবো। সো মনে রাখতে হবে যদি কিনা আমাদের সিস্টেমের মধ্যে এরকম কন্ট্রা এন্ট্রিজ থাকে যে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক বা ক্যাশ উইথড্র ফ্রম ব্যাঙ্ক ফর অফিস পারপাস, তাহলে এই কন্ট্রা এন্ট্রিজগুলোকে ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট জার্নালে রেকর্ড করা যাবে না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা কি মনে রাখবো যে কন্ট্রা এন্ট্রিজ আর নট রেকর্ডেড ইন ক্যাশ পেমেন্ট অ্যান্ড ক্যাশ রিসিপ্ট জার্নাল। কন্ট্রা এন্ট্রিজ কোনগুলো, সেটা হচ্ছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক আর এটা হচ্ছে ক্যাশ উইথড্র ফ্রম ব্যাঙ্ক ফর অফিস পারপাস। ওনার যদি তার পার্সোনাল পারপাসে বিজনেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি টাকা উইথড্র করে তাহলে এটা কিন্তু আবার কন্ট্রা এন্ট্রিজ হবে না। তো মনে রাখতে হবে কন্ট্রা এন্ট্রিজ কখন হবে, যখন কিনা আমরা ব্যাঙ্ক থেকে টাকা উইথড্র করব ফর অফিস পারপাস অর ফর বিজনেস পারপাস। বিজনেস বা অফিসের জন্য যদি ব্যাঙ্ক থেকে যদি টাকা উইথড্র করা হয় তাহলে সেই এন্ট্রিটাকে কন্ট্রা এন্ট্রি বলা হবে, ঠিক আছে? বাট পার্সোনাল পারপাসে ওনার যদি তার পার্সোনাল পারপাসে যদি ব্যাঙ্ক থেকে টাকা উইথড্র করে বিজনেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাহলে কিন্তু সেটা কন্ট্রা এন্ট্রি হবে না। ওকে, তো আমরা কন্ট্রা এন্ট্রিগুলোকে আমরা ক্যাশ রিসিপ্ট ক্যাশ পেমেন্ট জার্নালে রেকর্ড করব না। এই তিনটা লাইন আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের ক্যাশ রিসিপ্ট ক্যাশ পেমেন্ট জার্নালে আমরা শুধুমাত্র ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক রিলেটেড ট্রানজ্যাকশান রেকর্ড করব, আর এখানে কোনো প্রকার নন ক্যাশ বা অন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান এখানে রেকর্ড করা যাবে না, ঠিক আছে? অ্যান্ড কন্ট্রা এন্ট্রিজ আর নট রেকর্ডেড হিয়ার, এখানে কন্ট্রা এন্ট্রিজ রেকর্ড করা যাবে না, মনে থাকবে? ওকে, আচ্ছা, এরপর আমি তোমাদেরকে একটু ক্যাশ রিসিপ্ট জার্নাল কীভাবে প্রিপেয়ার করতে হয় আজকে এই জিনিসটা আমি তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দেখো একটা ট্রানজ্যাকশান আমি এখানে লিখব, সাপোজ গুডস সোল্ড ফর ক্যাশ টাকা 10,000,
গুডস সোল্ড ফর ক্যাশ টাকা 10,000। আমরা গুডস সেল করে ক্যাশ টাকা পেয়েছি, তাহলে এটার জার্নালটা কি আমি একটু বলি। এটার জার্নালটা হচ্ছে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট আর কি সেলস ক্রেডিট। আমরা যেহেতু ক্যাশ টাকা পেয়েছি, আমার বিজনেসের ক্যাশ টাকা ইনক্রিজ হয়েছে, তাহলে ক্যাশ ডেবিট হবে আর সেলস ক্রেডিট হবে। ওকে, আরেকটা হচ্ছে যেমন কমিশন রিসিভড টাকা 1,000, সো এটার জার্নাল কী হবে, ক্যাশ ডেবিট আর কমিশন ক্রেডিট টাকা 1,000। লাস্ট আমি আরেকটা ট্রানজ্যাকশান এখানে লিখি, সেটা হচ্ছে যে চেক রিসিভড ফ্রম ডেটর অর চেক রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল মানে হচ্ছে ডেটর, অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 20,000 অ্যান্ড ডিসকাউন্ট পেইড টাকা 500। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি আমার কোনো অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 20,500 টাকা পেতাম, তো আমি তার কাছ থেকে 20,500 টাকা রিসিভ করার সময় তাকে বলছি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে 500 টাকা আপনার কাছ থেকে আমি কম রাখছি, দ্যাট মিন্স আমি তাকে 500 টাকা ডিসকাউন্ট দিয়েছি, তার মানে আমি তার কাছ থেকে কত টাকা রিসিভ করেছি, 20,000 টাকা রিসিভ করেছি। সো এখানে আমাদের জার্নালটা হবে যে ক্যাশ ডেবিট 20,000 টাকা, আর আমি যেহেতু তাকে যেহেতু ডিসকাউন্ট দিয়েছি তাহলে ডিসকাউন্ট ডেবিট হবে 500 টাকা, আর আমার অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট হবে 20,500 টাকা। তাহলে আমরা কী করলাম, সেটা হচ্ছে যে চেক রিসিভড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল টাকা, চেক রিসিভড যেহেতু চেক রিসিভ করেছি তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আমাদেরকে ডেবিট করতে হবে। সো ভালো করে একটু খেয়াল রাখি, আমরা গুডস সোল্ড ফর ক্যাশ ওইটা তো আমরা বললাম, এই জিনিসটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি যে চেক রিসিভড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 20,000 অ্যান্ড ডিসকাউন্ট পেইড টাকা 500, দ্যাট মিন্স আমি যেই অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পেতাম তার কাছ থেকে টাকা রিসিভ করার সময় তাকে আমরা ডিসকাউন্ট দিয়েছি 500 টাকা, রিসিভ করেছি হচ্ছে 20,000 টাকা। যেহেতু চেক রিসিভ করেছে তো চেকের নামে কোনো অ্যাকাউন্ট লেখা যাবে না, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 20,000, ডিসকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট কেন ডেবিট হবো, কারণ আমরা তো তাকে ডিসকাউন্ট দিয়েছি, তো ডিসকাউন্ট দেওয়ার কারণে আমাদের একটা এক্সপেন্স হয়েছে, আর এক্সপেন্স হলে এক্সপেন্সকে ডেবিট করতে হয়, এটা মনে রাখতে হবে যে যখন আমাদের এক্সপেন্স হবে আমরা এক্সপেন্সকে কী করবো, ডেবিট করবো, এর জন্য আমরা ডিসকাউন্ট অ্যাকাউন্টকে ডেবিট করবো। আর অ্যাকাউন্ট রিসিভেবল, সে তো এতদিন আমার জন্য অ্যাসেট ছিল, যতদিন কিনা তার কাছ থেকে আমি টাকা রিসিভ করবো না, আমার ডেটর বা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আমি টাকা পাবো না ততক্ষণ পর্যন্ত সে আমার জন্য অ্যাসেট থাকবে, যখনই তার কাছ থেকে টাকা পেয়ে যাবো তখনই আমার অ্যাসেট কী হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে, অ্যাসেট ডিক্রিজ হলে অ্যাসেটকে ক্রেডিট করতে হয়, এজন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করেছি, ব্যাঙ্ক ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, টোটাল 20,500 টাকা, মানে টোটাল 20,500 টাকা আমার কী ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, এখন তার কাছ থেকে রিসিভ করেছি 20,000 আর ডিসকাউন্ট পেয়েছি হচ্ছে 500, তাহলে টোটাল 20,500 টাকা তার কাছ থেকে আমার পাওয়ার কথা ছিল, পেয়েছি 20,000, এই জন্য ব্যাঙ্ক ডেবিট 20,000, ডিসকাউন্ট দিছি 500, এজন্য ডিসকাউন্ট ডেবিট 500 আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এই যে তিনটা ট্রানজ্যাকশান যে আমরা যে লিখলাম, এখন এই তিনটা ট্রানজ্যাকশানের আদলে আমাদেরকে কী করতে হবে, ক্যাশ রিসিভড জার্নাল আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। আমরা কীভাবে ক্যাশ রিসিভড জার্নাল আমরা প্রিপেয়ার করব, ঠিক আছে, এটা জাস্ট হলো আমরা জেনারেল জার্নাল আমরা করেছি, ঠিক আছে। এখানে যেই জার্নালগুলো লিখেছি, ট্রানজ্যাকশানগুলোর যেই জার্নাল এন্ট্রিজ লিখেছি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জেনারেল জার্নাল, বাট আমাদেরকে ক্যাশ রিসিভড জার্নাল প্রিপেয়ার করতে হবে। ওকে, সো এখানে একটু জায়গার স্বল্পতা আছে, আমি এই জিনিসগুলো একটু শর্ট করে এখানে লিখছি, তোমরা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে এই জিনিসগুলো তোমরা খাতায় আশা করি নোট করে ফেলেছো, এখন আমি এই জিনিসগুলো একটু মুছে ফেলছি না হলে জায়গা হবে না। তোমাদেরকে আমি জেনারেল জার্নালটা বুঝিয়ে দিলাম যে কোনটা কী কারণে ডেবিট ক্রেডিট হলো। ওকে,
কোনটা কি কারণে ডেবিট ক্রেডিট হলো এই জিনিসটা লিখলাম। এখন আমি ওই তিনটা ট্রানজ্যাকশন আবার এখানে একটু লিখছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে ছিল কমিশন রিসিভড টাকা 1000 আর চেক রিসিভড টাকা 20,000 ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড অর ডিসকাউন্ট পেইড, ঠিক আছে, ডিসকাউন্ট পেইড টাকা 500। ওকে, এই তিনটা ট্রানজ্যাকশন। এখন আমাকে ক্যাশ রিসিপ্ট জার্নাল প্রিপেয়ার করতে হবে। সো আমি এখানে লিখতেছি ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল। ক্যাশ রিসিপ্ট জার্নাল প্রিপেয়ার করার জন্য আমাদেরকে এভাবে একটা ফর্মে রাখতে হবে। একটা হচ্ছে যে ডেট, একটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টস ক্রেডিটেড, তারপরে আমরা এখানে একটা সোর্সের জন্য একটা আমরা কলাম আঁকবো। এখানে আমাদের ডেবিট টাকার আন্ডারে দুইটা কলাম হবে, একটা হচ্ছে ক্যাশ টাকা আর একটা হচ্ছে ডিসকাউন্ট, আর ক্রেডিটের আন্ডারে আমাদের তিনটা কলাম হবে, একটা হচ্ছে সেলস, একটা হচ্ছে ডেটর অর অ্যাকাউন্ট রিসিভেবল আর একটা হচ্ছে আদার্স। সো মাই ডিয়ার লার্নার্স, ইউ সি দ্যাট আই ড্র এ ফর্মেট হিয়ার, ইটস দ্য ক্যাশ রিসিভ জার্নাল ফর্মেট। সো ইন দ্য ফার্স্ট কলাম আই হ্যাভ টু রাইট ডেট, দেন অ্যাকাউন্টস ক্রেডিটেড, অ্যাকাউন্টস ক্রেডিটেড, অ্যাকাউন্টস ক্রেডিটেড, হিয়ার সোর্স, দেন ডেবিট টাকা, হিয়ার ক্রেডিট টাকা। এখানে আমাদের লিখতে হবে যে ক্যাশ, আর এটা হচ্ছে ডিসকাউন্ট, এখানে হচ্ছে সেলস, ডেটর অর অ্যাকাউন্টস রিসিভেবল, সেলস অ্যাকাউন্টস রিসিভেবল, একটা হচ্ছে আদার্স। তোমরা ভালো করে খেয়াল রাখো, আমাদের জার্নালের মধ্যে ক্রেডিটেড যে অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টটাকে কিনা আমরা ক্রেডিট করেছি, আর একটু আগে তোমাদেরকে যে জেনারেল জার্নাল দেখালাম, আমাদের জার্নালের মধ্যে যেই অ্যাকাউন্টটাকে কিনা আমরা ক্রেডিট করেছি, ওই ক্রেডিটেড অ্যাকাউন্টটা আমরা এই কলামে লিখব, ঠিক আছে। সোর্সের কলামটা এখানে ফাঁকাই থাকবে, সাধারণত এটা জাস্ট ফর্মালিটি হিসেবে এখানে সোর্সের কলামটা রাখা হয়েছে, ঠিক আছে। তোমাদের স্টেমের মধ্যে এরকম কোনো ইনফরমেশান যদি দেয়া থাকে তাহলে সেটা ইয়ে করবো আর কি, জাস্ট এটা এরকম ফাঁকাই থাকবে। আর ডেবিট টাকার আন্ডারে মনে রাখতে হবে অলওয়েজ আমাদের দুইটা কলাম আমরা লিখবো, অলওয়েজ এটা ফিক্সড যে ক্যাশ রিসিপ্ট জার্নালে ডেবিট টাকার আন্ডারে আমরা দুইটা কলাম লিখবো, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ডিসকাউন্ট। এই ক্যাশ টাকার আন্ডারে, মানে এই ক্যাশ কলামে আমরা ক্যাশ এবং ব্যাংক দুইটার টাকাই এখানে লিখতে হবে। অর্থাৎ আমরা যদি গুডস সেল করে ক্যাশ টাকা পাই, এটা যেমন এখানে লিখবো, আবার গুডস সেল করে যদি চেক পাই, ঠিক আছে, তাহলে ওই চেক বা ব্যাংকের টাকাটাও ক্যাশ কলামে লিখতে হবে। এই ডিসকাউন্টের কলামে শুধুমাত্র ক্যাশ ডিসকাউন্টটা বসবে। অর্থাৎ কাউকে যদি আমরা যদি ডিসকাউন্ট দেই, যেমন আরেকটাকে ডিসকাউন্ট দিলাম একজন ডেটরকে, তাহলে সেই ডিসকাউন্টের টাকাটা আমরা এখানে লিখবো। আর সেলসের আন্ডারে আমরা কি যদি কিনা গুডস সেল করি, তাহলে এই গুডস সেল এখানে লিখতে হবে। যদি কিনা আবার ফিক্সড অ্যাসেট সেল করা হয়, ওই ফিক্সড অ্যাসেট সেল করলে কিন্তু এটা কিন্তু আবার আদার্স কলামে চলে যাবে। তার মানে এই সেলস কলামে শুধুমাত্র যদি গুডস সেল করা হয়, আমাদের বিজনেসের যে গুডস, এই গুডস যদি সেল করি, তাহলেই সেটা সেলস কলামে আসবে। বাট ফিক্সড অ্যাসেট যদি সেল করা হয়, সেটা কিন্তু আবার সেলস কলামে লেখানো যাবে না, সেটা আমরা দেখাবো কোথায়, এই আদার্স কলামে। আর অ্যাকাউন্ট রিসিভেবল কলামে আমরা কারো কাছ থেকে যদি টাকা যদি রিসিভ করি, তাহলে যার কাছ থেকে টাকা পাবো সেই হতে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তো এই অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা তার কাছ থেকে টোটাল যত টাকা পেতাম, ঠিক ফুল অ্যামাউন্ট তার অ্যাকাউন্ট রিসিভেবলকে লিখতে হবে। যেমন আরেকটু আগে আমরা বলেছি যে আমরা একজন অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে 20,000 টাকা রিসিভ করেছি, আর
500 টাকা তাকে কি করা হয়েছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে। দ্যাট মিন্স আমরা তার কাছ থেকে কত টাকা পাওয়ার কথা ছিল, ইন টোটাল 20,500। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে ইন টোটাল 20,500 টাকা ফুল অ্যামাউন্ট লিখতে হবে। আমরা যত টাকা রিসিভ করব সেটা আমরা ক্যাশ কলামে লিখবো, যত টাকা ডিসকাউন্ট দেবো সেটা ডিসকাউন্ট কলামে লিখবো, বাট অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ইন টোটাল ফুল অ্যামাউন্ট দ্বারা আমরা লিখতে হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওকে, সো আমরা এখানে একটু যদি ডেট মেনটেন করি তাহলে একটু ভালো হবে। যেমন এটা হচ্ছে জানুয়ারি 1, এটা জানুয়ারি 5, আর এটা হচ্ছে জানুয়ারি 7। ওকে, সো ডেটের ঘরে আমরা এরকম জানুয়ারি 1 লিখব। এখানে বলছে গুডস সোল্ড ফর ক্যাশ টাকা 20,000। আমরা গুডস সেল করে যেহেতু ক্যাশ টাকা পেয়েছি তাহলে আমাদের জার্নালটা দিয়েছিলাম ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। তাহলে আমাদের জার্নালের মধ্যে আমাদের ক্রেডিটেড অ্যাকাউন্ট কোনটা, সেলস অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে সেলস অ্যাকাউন্ট লিখব, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, ক্রেডিটেড অ্যাকাউন্টটা হচ্ছে সেলস, সেলস লিখলাম। এবার কত টাকা, 10,000 টাকা, যে ক্যাশের আন্ডারে আমরা 10,000 টাকা লিখব, আর সেলসের আন্ডারে যেহেতু ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট তাহলে ক্যাশের আন্ডারে 10,000, আবার এখানে সেলসের আন্ডারে কত, 10,000। বাস শেষ। অবশ্যই মনে রাখতে হবে অনেকে যেটা কি করে, শুধুমাত্র হয়তো ডেবিট সাইডে টাকা বসায়, ক্রেডিট সাইডে বসায় না। অনেকে আবার শুধু দেখা গেছে ক্রেডিট সাইডে টাকা বসায়, ডেবিট সাইডে বসায় না, এরকম। কিন্তু এরকমভাবে লিখলে ভুল হয়ে যাবে। অবশ্যই এবং অবশ্যই ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে টাকার অ্যামাউন্ট লিখতে হবে, এবং ডেবিট এবং ক্রেডিট উভয় পাশ মিলতে হবে, ইকুয়াল হতে হবে। ডেবিট সাইড ইকাল টু ক্রেডিট সাইড অ্যামাউন্ট হতে হবে, ডেবিটেড অ্যামাউন্ট ইকাল টু ক্রেডিটেড অ্যামাউন্ট হতে হবে। যেমন আমাদের এখানে ডেবিট দিকেও কত, 10,000, ক্রেডিট দিকেও 10,000, এরকম ইকুয়াল হতে হবে। ওকে, এবার হচ্ছে জানুয়ারি 5। জানুয়ারি 5 আমাদের এখানে বলেছে কমিশন রিসিপ্ট টাকা 1,000। তা আমরা তো আর একটু আগে তোমাদেরকে বোঝানোর জন্য আমরা জেনারেল জার্নালগুলো আর একটু আগে লিখে বুঝিয়েছিলাম, বাট যে সময় কিনা আমরা এরকম ক্যাশ রিসিপ্ট জার্নাল করবো এরকম মনে মনে আমাদেরকে জার্নালটা স্মরণ করতে হবে যে কমিশন রিসিভড টাকা 1,000 মানে কি, কমিশন রিসিভ করেছে। তাহলে এটা জার্নালটা কি, যে ক্যাশ ডেবিট কমিশন ক্রেডিট, ক্যাশ ডেবিট হবে কমিশন ক্রেডিট করতে হবে। ওকে, এরকম আমরা মনে মনে আমরা এটা কী করবো, স্মরণ করবো, স্মরণ করে জার্নালের মধ্যে যেটা কি না ক্রেডিটের অ্যাকাউন্ট সেটা এখানে লিখতে হবে। তাহলে কথাটা তাহলে কী দাঁড়ালো, যে ক্যাশ যেহেতু ডেবিট আর কমিশন যেহেতু ক্রেডিট, আর আমরা এখানে হেডলাইনটাও দিয়েছি অ্যাকাউন্টস ক্রেডিটেড, তাহলে জার্নালের মধ্যে যেটা কিনা ক্রেডিটেড অ্যাকাউন্ট সেটা এখানে লিখতে হবে। তাহলে কী লিখব, যে কমিশন অ্যাকাউন্ট। ওকে, কমিশন অ্যাকাউন্ট। তাহলে দেখো একটু ভালো করে, যে কমিশন অ্যাকাউন্ট যেহেতু লিখলাম, এখন টাকা কোনগুলো লিখবো, এই যে ক্যাশের আন্ডারে লিখবো কত টাকা রিসিভ করেছি, 1,000 টাকা। তাহলে আমরা এখানে 1,000 টাকা লিখবো, ক্যাশ ডেবিট কমিশন ক্রেডিট। তো এই যে এখানে ক্রেডিটের আন্ডারে যে তিনটা কলাম আছে, একটা হলো সেলস কলাম, আর একটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল কলাম, একটা হলো আদার্স কলাম, এখানে কি কমিশন নামে কি কোনো কলাম আছে, নাই। তো মনে রাখতে হবে সেলস আর অ্যাকাউন্ট রিসিভেবল বাদে বাকি যত অ্যাকাউন্ট থাকবে এগুলো সব আদার্স কলামে লিখতে হবে। সেলস আর অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর বাদে বাকি যত অ্যাকাউন্ট থাকবে সবগুলোর টাকা আমরা আদার্স কলামে লিখবো। তাহলে কমিশনের টাকাটা আমরা এই আদার্স কলামে লিখে দিব। ওকে, এভাবে আমাদেরকে করতে হবে, ক্যাশ ডেবিট কমিশন ক্রেডিট, শেষ। এরপর আসো জানুয়ারি 7। জানুয়ারি 7 আমাদের এখানে বলেছে যে চেক রিসিভ টাকা 20,000 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড ডিসকাউন্ট পেইড টাকা 500। আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে কত টাকা রিসিভ করেছি, কত টাকা, 20,000 টাকা, ডিসকাউন্ট দিয়েছি কত, 500। তাহলে আমাদের জার্নালের মধ্যে জার্নালটা কি, যে ক্যাশ ডেবিট ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে ক্রেডিটের অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, এই অ্যাকাউন্টস রিসিভেবল আমরা এখানে লিখব, অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে, ক্যাশ টাকার আন্ডারে কত লিখবো, যত টাকা রিসিভ করেছি সেটা, আমরা তো এখানে চেক রিসিভ করেছি, তো চেক রিসিভ করলে তো আমাদের জার্নালের মধ্যে কী হবে, ব্যাঙ্ক হবে, তাই না? আমি এটাকে ক্যাশ বলেছি, সরি, আমাদের জার্নালটা হবে ব্যাঙ্ক ডেবিট ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো এখানে কি ব্যাঙ্কের কোনো কলাম আছে, না, তার মানে কি ব্যাঙ্কের টাকা লিখবো না, অবশ্যই লিখতে হবে। কোথায় লিখবো, এই ক্যাশের ঘরেই ব্যাঙ্কের টাকাটা লিখতে হবে, এখানে ব্যাঙ্কের জন্য আলাদা করে কোনো কলাম করা যাবে না। এই ক্যাশ রিসিভ জার্নালে আমি এখানে ঠিক যেই ফর্মেটটা লিখেছি, ডেবিটার আন্ডারে ক্যাশ ডিসকাউন্ট, ক্রেডিটার আন্ডারে সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল আদার্স, ঠিক এটা অলওয়েজ ফিক্সড থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্যাশের আন্ডারেই আমরা চেকের টাকাটা লিখবো, ব্যাঙ্কের টাকা লিখবো, কত, 20,000 টাকা। আর কত টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম, 500 টাকা।
ওকে, তাহলে ক্যাশ রিসিভ করেছি 500, ক্যাশ রিসিভ করেছি 20,000, ডিসকাউন্ট দিয়েছি হচ্ছে 500 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল কত লিখতে হবে, 20,000 লিখবো নাকি 500 লিখবো? নো, টোটাল 20,500 লিখতে হবে। আমি এই জিনিসটাই আর একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে কোনো ডেটর বা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমরা যত টাকা রিসিভ করব সেটা আমরা ক্যাশ কলামে লিখব, যত টাকা ডিসকাউন্ট দিব সেটা ডিসকাউন্ট কলামে লিখব, আর অ্যাকাউন্ট রিসিভেবলকে অলওয়েজ ফুল অ্যামাউন্ট দ্বারা লিখতে হবে, যত টাকা তার কাছে পাওয়ার কথা ছিল, ঠিক আছে? অর্থাৎ যত টাকা দ্বারা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হলো ঠিক তত টাকা এখানে লিখব, 20,500 টাকা। এভাবে আমাদেরকে ক্যাশ রিসিপ্ট অ্যান্ড ক্যাশ পেমেন্ট জার্নাল আমরা এভাবে, আজকে তো আমরা ক্যাশ রিসিপ্ট জার্নাল দেখালাম তোমাদেরকে, করে দেখালাম যে কীভাবে ক্যাশ রিসিপ্ট জার্নাল করতে হয়, ঠিক আছে? এভাবে আমরা অলওয়েজ ক্যাশ রিসিপ্ট জার্নালের ট্রানজ্যাকশানগুলো আমরা রেকর্ড করব। এখন আমরা এগুলো ইন্ডিভিজুয়ালি সবগুলো আমরা অ্যাড করে দিব। এখানে অ্যাড করলে কত হবে, 31,000, তাই না? 31,000 ক্লোজ করে দিলাম। এখানে 500 লিখে ক্লোজ করে দিব। এখানে আমরা 10,000 লিখে ক্লোজ করে দিব। 20,500 লিখে আমরা ক্লোজ করব, আর এখানে 1,000 লিখে ক্লোজ করব। ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা লিখে আমরা কী করব, ক্লোজ করব, ঠিক আছে? দেখো এখানে ডেবিট সাইড যদি টোটাল করি তাহলে কত হচ্ছে, 31,500, এবং ওইখানেও কিন্তু 31,500। দ্যাট মিন্স ডেবিট সাইড ইকুয়াল টু ক্রেডিট সাইড হতে হবে। যদি ডেবিট সাইড বা ক্রেডিট সাইড যদি ইকুয়াল না হয় তার মানে বুঝতে হবে আমাদের ট্রানজ্যাকশন রেকর্ডিংয়ে কি ভুল হয়েছে, তাই না? অবশ্যই এবং অবশ্যই মনে রাখতে হবে যে ডেবিট এবং ক্রেডিট ইকুয়াল হতে হবে, ওকে? আর এই যেভাবে করালাম ক্যাশ রিসিপ্ট জার্নাল, যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন এরকম ক্যাশ রিসিপ্ট জার্নালের ফরম্যাটের মধ্যে রেকর্ড করার সময় প্রত্যেকটা ট্রানজ্যাকশন পরে পরে আগে মাথার মধ্যে মনে মনে এটার জার্নালটা কি এটা স্মরণ করলে আর আমাদের রেকর্ডিংয়ের সময় ভুল হবে না। যেমন গুডস সোল্ড ফর ক্যাশ, এটার জার্নাল হচ্ছে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। তাহলে ক্রেডিটের অ্যাকাউন্টে আমরা এখানে লিখবো, সেলস অ্যাকাউন্ট লিখলাম, এবার ক্যাশের ঘরে ক্যাশের টাকা, সেলসের ঘরে সেলসের টাকা লিখে দিলাম। তারপরে কমিশন রিসিভড ফর টাকা 1,000, তাহলে যেহেতু কমিশন রিসিভ করেছি আমার বিজনেসের ক্যাশ টাকা ইনক্রিজ হয়েছে, তাহলে ক্যাশ ডেবিট কমিশন ক্রেডিট, কমিশন এটা আমার জন্য একটা ইনকাম, ইনকাম হলে ইনকামকে ক্রেডিট করতে হয়, ঠিক আছে? এজন্য আমরা ক্যাশ ডেবিট কমিশন ক্রেডিট, আর যেহেতু কমিশন ক্রেডিট, ক্রেডিটের অ্যাকাউন্ট আমরা এখানে লিখলাম, ক্যাশের ঘরে ক্যাশের টাকা, আর কমিশনের জন্য যেহেতু কোনো কলাম নাই কমিশনের টাকাটা আদার্স কলামে লিখে দিলাম, ঠিক আছে? এরপর আমরা চেক রিসিভড ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 20,000 অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড অর ডিসকাউন্ট পেইড 500, অর্থাৎ কোনো অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আমরা চেক রিসিভ করেছি তাহলে ব্যাঙ্ক ডেবিট আর ডিসকাউন্ট ডেবিট, ঠিক আছে? আমরা যেহেতু টাকা যেহেতু আসছে তাহলে ব্যাঙ্কের টাকা ইনক্রিজ হবে, ব্যাঙ্ক ডেবিট হবে, ডিসকাউন্ট ডেবিট হবে, আর অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু টাকা পেয়ে গেছি অ্যাকাউন্ট রিসিভেবল এখন ডিক্রিজ হয়ে যাবে, এজন্য অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করতে হয়। এজন্যই আমরা এখানে ক্রেডিটেড অ্যাকাউন্টে লিখেছি অ্যাকাউন্ট রিসিভেবল, তার কাছ থেকে যত টাকা রিসিভ করেছি সেটা আমরা ক্যাশের ঘরে লিখলাম, ডিসকাউন্টের ঘরে ডিসকাউন্টের টাকা লিখলাম, ইন টোটাল অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা তার কলামে লিখে দিলাম 20,500। এরপর আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো আমরা ক্লোজ করে দিব। এভাবে আমাদেরকে ক্যাশ রিসিপ্ট জার্নাল করতে হবে। তো নেক্সট ক্লাসে ক্যাশ পেমেন্ট জার্নাল কীভাবে প্রিপেয়ার করতে হয় সেটা দেখিয়ে দেবো। তোমরা বাসায় তোমরা কী করবে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবে, আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ সবসময় কিন্তু এরকম ক্যাশ রিসিপ্ট ক্যাশ পেমেন্ট জার্নাল রিলেটেড কোশ্চেন এক্সামে এসে থাকে। তো আজকের ক্লাস এখানেই আমি সমাপ্তি টানছি। আশা করি তোমাদের আজকের ক্লাস ভালো লেগেছে। তোমরা কমেন্টস করে জানাবে বুঝতে পেরেছো কি না, না বুঝে থাকলে আমাকে কমেন্টসে সেটাও জানাবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের সেই প্রবলেম সলভ করে দেবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।